ফের দাম বাড়লো সয়াবিন তেলের। আবারও বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ছে। লিটারে 7 টাকা বেড়ে এখন থেকে বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটার 192 টাকায় বিক্রি হবে। মঙ্গলবার 23 আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। চলতি বছরের 3রা আগস্ট সয়াবিন তেলের দাম লিটার প্রতি 20 টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। নিজের দেওয়া বক্তব্য অস্বীকার করলেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনা সরকারকে টিকিয়ে রাখতে হবে ভারতে গিয়ে এমন কথা বলিনি, এটা একটা দাহা মিথ্যা কথা। নির্বাচন নিয়েও আমি কোনো কথা বলিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি দেশের স্থিতিশীলতা নিয়ে ভারতে গিয়ে কথা বলেছি, আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তার ধারে কাছেও আমি নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়ালি মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রীর প্রতিমন্ত্রীরা সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন। শিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ। কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকায় 3 বন্ধুর হাতে ধর্ষণের শিকার হয়েছেন এক স্কুল শিক্ষিকা। সোমবার 23 আগস্ট রাতে বেদার মিয়া নামে একজনকে প্রধান আসামি করে এ ঘটনায় 3 জনের নামে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত বেদার পিএম খালির বাসিন্দা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন 23 আগস্ট দুপুরে মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগের নোটিশ পাঠানো আইনজীবীকে হত্যার হুমকি। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে স্বেচ্ছায় পদত্যাগ করতে আইনি নোটিশ পাঠানো সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ এরশাদ হোসেন রাশেদকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। মঙ্গলবার 23 আগস্ট এই হুমকির ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি জিডি নং 16 করেছেন ওই আইনজীবী। জিডিতে তিনি উল্লেখ করেন, গত 21 আগস্ট পররাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করার বিষয়ে একটি লিগ্যাল নোটিশ প্রদান করি। বিষয়টি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার ও প্রকাশিত হয়। বিমানবন্দরে 11 রোহিঙ্গা আটক। রাজধানী ঢাকায় যাওয়ার জন্য কক্সবাজার বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্স কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলেন নারী সহ 11 রোহিঙ্গা। টিকিট ওকে হলে কক্সবাজার ত্যাগ করবেন, কিন্তু তাদের আচরণ সন্দেহজনক মনে হলে কাউন্টারের সামনে থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ 3 লক্ষাধিক টাকা জব্দ করা হয়। ফারিহা তাসরিন, চ্যানেল আর এ নিউজ।